ফরিদপুরের জাতীয় শোক দিবসকে স্মরণ করে বন্যা কবলিত চরাঞ্চলের অসহায় দরিদ্র 200+ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা ফরিদপুর ডেভেলপমেন্ট এজেন্সি FDA। শনিবার সকালে FDA এর টেপুরাকান্দি নিজ কার্যালয়ে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এ সময় প্রত্যেকের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় দরিদ্র পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা। এ সময় FDA এর নির্বাহী পরিচালক মোহাম্মদ আজহারুল ইসলাম, সাংবাদিক কামরুজ্জামান সোহেল, FDA এর সমন্বয়কারী আবু সালেহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন। 200+ পরিবারের প্রত্যেককে 10 কেজি চাল, 1 কেজি মসুরের ডাল, 1 কেজি সয়াবিন তেল, 1 কেজি লবণ ও 3টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।